সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের বিষয়ে যে সেকেন্ড ইন্টারভিউ লিস্ট বেরোনোর কথা, সেটা কবে বের হবে সে নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো সেকেন্ড ইন্টারভিউ বের হওয়ার কথা আগামী মাসের সেকেন্ড উইকের মধ্যে, কিন্তু সেটা আর সম্ভবত এখন হচ্ছে না। কারণটা হচ্ছে যে কমিশনকে হাইকোর্ট বলেছিল যে দু সপ্তাহের মধ্যে অভিযোগপত্র জমা নিতে হবে, কিন্তু সেই অভিযোগপত্র জমা নেওয়ার কাজ দু সপ্তাহ থেকে আবার বাড়ানো হয়েছে 31 তারিখ পর্যন্ত। সে কারণে সেই অভিযোগপত্রগুলো না নেওয়া পর্যন্ত কিন্তু সেকেন্ড ইন্টারভিউ লিস্ট বের হবে না। যদি সেকেন্ড ইন্টারভিউ লিস্ট বের হয়, তাহলে একটা কিন্তু প্রশ্ন জেগেই আছে যে তাহলে কাদেরকে নিয়ে এই সেকেন্ড ইন্টারভিউ লিস্ট বের হবে। তো যদি সেকেন্ড ইন্টারভিউ লিস্ট এর মধ্যে বের হয়, তাহলে রিজেক্টেডদের বাদ দিয়ে তাহলে কিন্তু নট ইনক্লুডেড, নট কোয়ালিফাইড যারা রয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু বের করতে পারে। তবে আমার মনে হয় যে এখনই সেকেন্ড ইন্টারভিউ লিস্ট বের হবে না। কারণটা হচ্ছে অভিযোগপত্রগুলো সঠিকভাবে খতিয়ে না দেখা পর্যন্ত কমিশন কিন্তু সেকেন্ড ইন্টারভিউ লিস্ট সম্ভবত বের করবে না। এমনটাই কিন্তু যেটা আমাদের বিশ্লেষণ হচ্ছে বা বিশ্লেষণ করছি আমরা, সেটাই বুঝতেছি। অনেক চাকরি প্রার্থী রয়েছেন, অনেক দাদা দিদিরা রয়েছেন, তারা এই কথাই বলেছিলেন যে সেকেন্ড ইন্টারভিউ লিস্ট কিন্তু এই সেকেন্ড উইক অর্থাৎ এই 15 তারিখের মধ্যে কিন্তু সম্ভবত বের হচ্ছে না। এমনটাই কিন্তু তারা বিশ্লেষণ করে বের করছেন। অপরদিকে কমিশনের যেটা মত, তারা তো এখনও সেই মতের পরিবর্তন করেনি। তাহলে কি সেকেন্ড ইন্টারভিউ লিস্ট এই 15 তারিখ অর্থাৎ সেকেন্ড উইকের মধ্যে বের হবে? এমনটাই কিন্তু প্রশ্ন যাচ্ছে। তো অবশ্যই আশা করি সকলেই বিষয়টা বুঝবেন। আর অপরদিকে গতকালকের যে প্রাইমারির বিষয়টা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি করলেন, যে প্রাইমারির 738 জনের যে কেসটা রয়েছে প্রশ্ন ভুল ডিসপোস্ট করে দিলেন, সেই মামলাটিকে ডিসপোস্ট করে দিলেন। ফলে কিন্তু প্রাথমিকের যে সমস্ত প্রার্থী রয়েছেন তারা ডিভিশন বেঞ্চের দিকে তাকিয়ে রয়েছেন। 2012 সালের যে বিষয়টা রয়েছে মামলাধীন বিষয়টা, সেই 2012 সালের মামলাধীন বিষয়টার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে কলকাতা হাইকোর্টের মধ্যে কিন্তু এই বিষয়টাকে নিয়ে একটা সিট অর্থাৎ একটা আলোচনা পর্ব হবে, এবং সেখানে অতিরিক্ত অফিসারদের নিয়োগ করে এই মামলার বিষয়টাকে দ্রুত নিষ্পত্তি করার লক্ষ্যে রয়েছে কলকাতা হাইকোর্ট। সুতরাং এখন আমরা অবশ্যই পরের যে বিষয়টা, সেটা হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়া, বলছেন যে ইন্টারভিউ প্রক্রিয়ায় কতজন বাদ যাচ্ছেন এবং কীভাবে ইন্টারভিউ প্রক্রিয়া হচ্ছে সে বিষয়ে আমি খুব কম সময়ে কথা বলবো। তো ইন্টারভিউয়ে কিন্তু অনেকেই বাদ যাচ্ছেন, যে বিষয়টা কিন্তু আমি ইন্টারভিউ শুরু হওয়ার অনেক আগেই বলেছিলাম। আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আমার ভিডিওর অনেকগুলো ভিডিও ছেড়েছিলাম, যেখানে বলেছি যে ইন্টারভিউয়ে কিন্তু ইন সার্ভিস যারা রয়েছেন, যে 9, 10, 11, 12 যারা চাকুরিরত রয়েছেন, তারা কিন্তু বাদ যাবেনি। আবার অনেকে কিন্তু বিষয়টাকে ভালোভাবে নেননি, তো তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আজকে সেই বিষয়টা প্রমাণিত হয়ে যাচ্ছে যে যারা 9, 10, 11, 12 চাকুরিরত আছেন অথচ ইন্টারভিউ দিচ্ছেন, তারা কিন্তু বাদ যাচ্ছেন। আর অপরদিকে যাদের ডকুমেন্টসে ভুল আছে এবং যারা কোনো কারণবশত নম্বরের ক্ষেত্রে ভুল করেছেন, সেই বিষয়গুলোও কিন্তু সঠিকভাবে দেখে তাদেরকে সরাসরি মুখে না বললেও তাদেরকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে। সুতরাং বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো কোথাও যদি অসুবিধা থেকে থাকে তো অবশ্যই প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।